হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তোমাধারা বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সিটিএড সিডিপি দু হাজার আঠেরোর কোশ্চেন তিরিশটি কোশ্চেন আমি আলোচনা করব এই তিরিশটি কোশ্চেনের মধ্যে তোমাদের কার কতগুলো সঠিক হলো দেখো তোমাদের প্রাইমারি টেটের শেষ মুহূর্তের প্রস্তুতির ক্ষেত্রে এটি খুবই কার্যকরী তোমাদের যদি এখান থেকে কুড়ি বা পঁচিশ পর্যন্ত স্কোরের মধ্যে তোমরা যদি থাকো তাহলে জানবে যে তোমরা একটা গুড স্কোরে রয়েছ সেফ জোনে রয়েছ তোমরা প্রাইমারি টেট কিন্তু পাস করার দিকেই রয়েছ ঠিক আছে এর নিচে যদি থাকে তোমাদের স্কোর তাহলে জানবে যে তোমাদের সিডিবি থেকে আরও ভালোভাবে প্রিপারেশান নিতে হবে যেহেতু এগুলো সিটেটের কোশ্চেন ঠিক আছে তো দেখে নাও সিটেটের কোশ্চেন এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নাও চলো প্রথম কোশ্চেনের দিকে যাবো আর অবশ্যই কিন্তু সর্বশেষে জানাবে তোমাদের টোটাল তিরিশটার মধ্যে কার কতগুলো সঠিক হলো ঠিক আছে চলো তাহলে প্রথম কোশ্চেনের দিকে আমরা চলে যাই দেখে নাও নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি বংশগতি এবং পরিবেশের ভূমিকা সম্পর্কে সত্য বলা হয়েছে কোনটা ঠিক ঠিক আছে টোটাল কোশ্চেন রয়েছে সরি অপশান রয়েছে চারটি যে উন্নয়নের কিছু দিক বংশগতি দ্বারা এবং অন্যান্য পরিবেশ দ্বারা বেশি প্রভাবিত হয় এটা তো ঠিক রয়েছে চলো অন্যান্য অপশানগুলো দেখে নেব কোনটা সত্য বেশি সত্য একটি শিশুর শেখার এবং সম্পাদনা করার ক্ষমতা সম্পূর্ণভাবে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় দেখে নাও যে শিশুর যে শেখার ব্যাপারটা থাকে সেটা যে সম্পূর্ণ যে জিন দ্বারা বংশগত এই ব্যাপারটা নয় তাহলে এটি ভুল ভালো যত্ন পুষ্টিকর খাদ্য শিশুর জন্মের যে কোনো বেধির বিরুদ্ধে লড়াই করতে পারে দেখে নাও যে ভালো যত্ন এবং পুষ্টিকর খাদ্য যে শিশুকে বেধুর বিরুদ্ধে লড়াই করতে পারবে এটাই যে সঠিক তাই নয় ঠিক আছে অনেক মানুষ পুষ্টিকর খাদ্য খাবার খাওয়া সত্ত্বেও কিন্তু অনেক বেধির সঙ্গে জর্জরিত এটিও তাহলে ভুল রয়েছে পরিবেশ শুধুমাত্র শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধুমাত্র যে শিশুর বিকাশে ভূমিকা পালন করে এটা নয় সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা রয়েছে তাহলে তোমাদের এখানে অপশান ক ই দ্য রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে অপশান ক ই দ্য রাইট অ্যান্সার প্রত্যেকেই কিন্তু অ্যান্সার করবে লাইভ চ্যাটে চলো আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে দেখে নাও নেক্সট কোয়েশ্চেন রয়েছে যে নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি পাইগেটের অর্থাৎ পিয়াজের ঠিক আছে পাইগেট অর্থাৎ এখানে যেহেতু তোমাদের পিয়াজেকে পিয়া গেটেও বলা হয়ে থাকে তা এখানে রয়েছে যে করা হয় না বলা হয়েছে দাবি করা হয় না বলেছে চারটি অপশান রয়েছে যে উন্নয়ন গুণগত পর্যায়ে ঘটে না শিশুরা তাদের বিশ্ব সম্পর্কে জ্ঞান তৈরি করে এবং ব্যবহার করে ধ্রুবক অনুশীলনের মাধ্যমে শেখা হয় না শিশুরা তাদের পরিবেশের উপর কাজ করে তাহলে ক্ষেত্রে তোমাদের চারটি অসেন রয়েছে তাহলে ক্ষেত্রে তোমাদের যে দাবি করে না যেটা করে না যেটা সেটা কি হবে সেটা কিন্তু তোমাদের যে উন্নয়ন উন্নয়নগত পর্যায়ে ঘটে এটা তো ঠিক রয়েছে শিশুরা তাদের বিশ্ব সম্পর্কে জ্ঞান তৈরি করে এটিও ঠিক রয়েছে ধ্রুবক অনুশীলনের মাধ্যমে শেখায় এটি কিন্তু দাবি করা হয় না অপশান সি দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চনে চলে যাব দেখে নাও যে নিচের কোনটা প্রিপারেশনাল চিন্তার সীমাবদ্ধতা নয় ঠিক আছে প্রস্তুতিমূলক চিন্তার সীমাবদ্ধতা নয় কোনটা মনোনিবেশ করার প্রবণতা প্রতীকী চিন্তার বিকাশ অহংকেন্দ্রিকতা না অপরিবর্তনীয়তা তো এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে এটা কিন্তু অ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে প্রতীকী চিন্তার বিকাশ করা ইজ দ্য রাইট অ্যান্সার চলো এরপর চলে যাবো নেক্সট কোশ্চেনে দেখে নাও চার নম্বর কোশ্চেন ঠিক আছে দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ছোটো বাচ্চাদের বিকাশ খেলার একটি গুরু উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে ঠিক আছে ছোট্ট শিশুদের যে বিকাশে খেলার একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে নিম্নলিখিত কোন কারণগুলি ছাড়া বলা হয়েছে ঠিক আছে কোন কারণগুলো ছাড়া বলা হয়েছে যে তাদের শরীরের উপর কর্তৃত্ব লাভ করে তাহলে এটি তো নয় তাদের ইন্দ্রিয়কে উদ্দীপিত করে এটিও নয় এটি সময় কাটানোর একটি আনন্দদায়ক উপায় ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার যে তারা নতুন দক্ষতা অর্জন করে এগুলো তো ঠিক রয়েছে ঠিক আছে এগুলো কারণ রয়েছে আর এটা কারণগুলো ছাড়া বলা হয়েছে তাহলে কোনটি নয় তাহলে ক্ষেত্রে তোমাদের এটি যে আনন্দদায়ক উপায় ঠিক আছে সময় কাটানোর এটা কিন্তু যেটা যে কারণগুলো ছাড়া ঠিক আছে ও নিম্নলিখিত যে কারণগুলো ছাড়া ঠিক আছে খেলার বিকাশের একটি এটা কিন্তু তোমাদের এখানে রয়েছে সঠিক উত্তর অপশান সি হবে চলো নেক্সট কোশ্চেনে চলে যাব দেখে নাও রয়েছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে শিশুদের সমালোচনামূলক চিন্তা করার আমন্ত্রণ জানায় ঠিক আছে শিশুরা যে সমালোচনামূলক চিন্তা করতে পারে সেটা কি আপনি কি এর উত্তর জানেন সঠিক উত্তর কী না আপনি কি অনুরূপ পরিস্থিতির কথা ভাবতে পারেন না বিভিন্ন উপায়ে আপনি এটি সমাধান করতে পারেন তাহলে এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে যেটা সমালোচনামূলক যে চিন্তা সেটা কিন্তু বিভিন্ন উপায়ে একটা সমাধান করতে পারা অর্থাৎ আলোচনা সমালোচনার মাধ্যমে যে চিন্তা করতে পারা অপশান ডি ই দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন চলে যাব দেখে নাও ছ নম্বর কোশ্চেন রয়েছে যে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি প্রগতিশীল শিক্ষাকে সর্বোত্তম বর্ণনা করে অর্থাৎ সর্বশ্রেষ্ঠ কোনটি উত্তর ঠিক আছে করে শেখা প্রকল্প পদ্ধতি সমবায় শিক্ষা বিষয়ভিত্তিক ইউনিট নিয়মিত ইউনিট পরীক্ষা না র্যাঙ্কিং ঠিক আছে তো এইখানে তোমাদের আমি আর অপশানগুলো পড়ছি না এটা যেটা করে শেখা প্রকল্প পদ্ধতি এবং সমবায় শেখা ঠিক আছে যেহেতু এগুলো তোমাদের ইংলিশ ভার্সনের কোশ্চেন যেহেতু বাংলায় ট্রান্সফার করা হয়েছে এক্ষেত্রে তোমাদের কিছুটা হলেও বাংলার ক্ষেত্রে ঠিক আছে যে সঠিক অনুবাদ হয়নি চলো এরপর নেক্সট কোয়েশ্চেন চলে যাব দেখে নাও যে প্রগতিশীল শিক্ষা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ব্যাখ্যা করার হচ্ছে শিক্ষায় জীবন ঠিক আছে শিক্ষায় জীবনের ক্ষেত্রে কোন বক্তব্যটি ব্যাখ্যা করে চারটি অপশান রয়েছে যে যতদিন সম্ভব স্কুল শিক্ষা চালিয়ে যেতে হবে এটি নয় স্কুলে প্রয়োজন নেয় শিশুরা তাদের জীবনের অভিজ্ঞতা থেকে শিখতে পারে এটিও নয় বিদ্যালয়ের শিক্ষা সামাজিক ও প্রাকৃতিক জগৎকে প্রতিফলিত করতে হবে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চনে চলে যাব নিচের কোনটি তোমাদের বলেছি পিয়াজে কোলবার্ক আর ভাইগোডস কি থেকে কোশ্চেন হবেই প্রাইমারি টেকে তিন থেকে চারটি প্রাইমারি টেটে কোশ্চেন হবে ঠিক আছে তো এখানে রয়েছে যে কোলবার্গের তথ্যের অবদান হিসেবে বিবেচনা করা যেতে পারে তার তত্ত্বটি জ্ঞানীয় পরিপক্কতা নৈতিক পরিপক্কতার মধ্যে একটি সম্পর্ককে সমর্থন করে ঠিক আছে তাহলে এটা তো কোলবার্গের যে নৈতিক পরিপক্কতা নৈতিক যে দিকটা রয়েছে এটা তো কোলবার্গেই জ্ঞানীয় পরিপক্কতা তাহলে এখানে তোমাদের আর অপশানে আমি যাচ্ছি না তাহলে অপশান এতে আমরা অ্যান্সারটি পেয়ে গেছি তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চলো নেক্সট প্রশ্নে দেখে নাও যে প্রক্সিমাল ডেভেলপমেন্ট ঠিক আছে প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোন বলতে কী বোঝায় প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোন বলতে কী বোঝায় পর্যায় যখন সর্বাধিক আর প্রক্সিমাল ডেভেলপমেন্টটা কোন ক্ষেত্রে রয়েছে এটা কিন্তু তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে ঠিক আছে প্রক্সিমাল ডেভেলপমেন্ট এটি কোন ক্ষেত্রে রয়েছে অর্থাৎ কোন মনোবিজ্ঞানীর সঙ্গে এই কথাটি রয়েছে এটা জানাতে হবে ঠিক আছে চারটি অপশান রয়েছে দেখে নাও যে পর্যায়ে যখন সর্বাধিক বিকাশ সম্ভব এটা তো ভুল বিকাশের পর্যায়ে যখন শিশু শেখার সম্পূর্ণ দায়িত্ব নেই এটিও নয় এমন একটি প্রেক্ষাপট যেখানে শিশু সঠিক উত্তরের সমর্থনের সাথে প্রায় তাদের নিজেরাই একটি কাজ সম্পাদন করতে পারে তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো যে একজন 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 এন্ড্রোজিনাস ব্যক্তিত্ব ঠিক আছে এন্ড্রোজিনাস ব্যক্তিত্ব বলতে এখানে কোনটা বোঝায় স্ত্রীলিঙ্গ বৈশিষ্ট্যযুক্ত পুরুষদের বোঝায় না সাধারণত কি পুরুষ স্ত্রীলিঙ্গ বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় তার একটা ভারসাম্য রয়েছে দৃঢ় এবং অহংকারী হতে থাকে না সমাজে প্রচলিত স্টেরিও টাইপিক্যাল লিঙ্গ ভূমিকা মেনে চলে তো এক্ষেত্রে তোমাদের যে একটা এন্ড্রোজিনাস যে ব্যক্তিত্ব এন্ড্রোজিনাস কি বলা হয়েছে এন্ড্রোজিনাস ঠিক আছে সবসময় যে কি পুরুষ কী স্ত্রী বৈশিষ্ট্য বিবেচিত হয় তার একটা ভারসাম্য রয়েছে ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নাও শিশুরা নিচের কোনটি কোনটি ছাড়া লিঙ্গ ভূমিকা অর্জন করে ঠিক আছে মিডিয়া সামাজিকরণ সংস্কৃতি না টিউটোরিং তো এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে টিউটোরিং ঠিক আছে কোনটি ছাড়া লিঙ্গ ভূমিকা অর্জন করে টিউটোরিং ছাড়া লিঙ্গ ভূমিকাটা অর্জন করে নেক্সট কোশ্চেন চলে যাব দেখে নাও রয়েছে যে মানব মানসম্মত পরীক্ষার একটি সমালোচনা হলো মানসম্মত পরীক্ষার একটি সমালোচনা হলো তারা মূলত মূলধারা সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এবং তাই এটি পক্ষপাত দুষ্ট ঠিক আছে তাদের বোঝা ভাষা বোঝা কঠিন না পরীক্ষাগুলো বড় জনসংখ্যার উপর পরিচালিত হতে পারে না তারা একটি শিশুর ক্ষমতা একটি পরিষ্কার ছবি দেয় না তাহলে এক্ষেত্রে তোমাদের অ্যানসার কিন্তু এ হয়ে যাবে যে মূলধারা সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এবং পক্ষপাত দুষ্ট হয় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব দেখে নাও একাধিক বুদ্ধিমত্তার আইকিউর চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন কিন্তু প্রাইমারিটের দু থেকে তিনটি হবে ঠিক আছে আইকিউ যে বুদ্ধিমত্তার তত্ত্বা বলে কী বলে বুদ্ধিমত্তা দ্রুত ত্বরান্বিত করা যেতে পারে ঠিক আছে তো এটি ভুল রয়েছে কাগজ পেন্সিল পরীক্ষা সহায়ক নয় এটিও ভুল রয়েছে বুদ্ধিমত্তাকে কার্যকর শিক্ষাবিদ্যার মাধ্যমে বহুগণ করা হয় এটিও ভুল রয়েছে বুদ্ধিমত্তা বিভিন্ন ধরনের হতে পারে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ডিফারেন্ট ওয়েতে হতে পারে ঠিক আছে চলে যাব পরবর্তী কোশ্চেনে দেখে নাও পরবর্তী কোশ্চেন চোদ্দো নম্বর কোশ্চেন ঠিক আছে যে শিক্ষক শেখার মূল্যায়ন ও শেখার মূল্যায়ন উভয়েই ঠিক আছে অর্থাৎ শিক্ষণ এবং শিখন এই মূল্যায়ন উভয়েই ব্যবহার করতে পারেন বাচ্চাদের অগ্রগতি এবং কৃতিত্বের স্তর জানুন ঠিক আছে শিশুর শেখার চাহিদা জানুন এবং সেই অনুযায়ী শিক্ষাদানের কৌশল বিবেচনা করুন ঠিক আছে তারপরে পর্যায়ক্রমক পর্যায়ক্রমভাবে যে বিরতিতে শিশুদের কর্মদক্ষতা মূল্যায়ন করুন এবং তাদের কর্মক্ষমতা প্রত্যাহিত করুন তাহলে আমরা আর অপশানে যাব না ঠিক আছে যে বাচ্চাদের যে অগ্রগতি এবং কৃতিত্বের স্তর জানা হয় মূল্যায়নের সাহায্যে ঠিক আছে তাহলে অপশান এই দ্য রাইট অ্যান্সার চলো চলে যাব নেক্সট কোশ্চেনে দেখে নেব নেক্সট কোশ্চেন রয়েছে যে নিচের কোনটি ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়নের সাথে সম্পর্কিত নয় বলা হয়েছে কোনটা ঠিক আছে এটি ভারতের শিক্ষার অধিকার আইন দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে অপশান এ অপশান বি এটি শিক্ষণ শেখার প্রতিক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ অপশান গ বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে শিশুর কৃতিত্বের উপর দৃষ্টি নিবন্ধ করে না শিশুদের ধীর দরিদ্র এবং বুদ্ধিমান হিসেবে লেবেল করা দরকার টোটাল তোমাদের চারটি অপশান রয়েছে এক্ষেত্রে তোমাদের যে ব্যাপক মূল্যায়নের সাথে সম্পর্কিত নয় কোনটি এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে যে শিশুদের ধীর দরিদ্র বা মানে যেখানে লো কোয়ালিটি ঠিক আছে মানে ধীর এবং যেখানে বুদ্ধিমান হিসেবে লেভেল করা দরকার হয় এটা কিন্তু সম্পর্কিত নয় যে শিশুরা ধীর না দরিদ্র বুদ্ধিমান হিসেবে লেভেল করা এটা কিন্তু ভুল রয়েছে চলো এরপর নেক্সট কোশ্চেন আমরা চলে যাব শিশুদের মধ্যে প্রতিভা প্রতিভাধর দায়ী করা যেতে পারে শিশুদের মধ্যে যে প্রতিভাধর ধরো তার যে দায়ী করা যেতে পারে কোনটি বংশগতি মানে শিশুরা যে প্রতিভাবান প্রতিভাবান এক্ষেত্রে দায়ী করা যেতে পারে বংশগতি এবং পরিবেশের মধ্যে একটা ইন্টারপ্লের মাধ্যমে একটি সম্পদ সমৃদ্ধ পরিবেশে সফল পিতামাতা না একটি সুশৃঙ্খল রুটিন তো এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে বংশগতি এবং পরিবেশের ইন্টারপ্লে মাধ্যমে অপশান এ প্রত্যেকেরই সঠিক চলো নেক্সট কোশ্চেনে দেখে নেব যে আর্থ সামাজিকভাবে অনগ্রসর পটভূমি থেকে আসা শিশুদের একটি শ্রেণীকক্ষের প্রয়োজন হয় অর্থাৎ একটা আর্থ সামাজিক অর্থাৎ নিচু স্তরের সমাজের যারা নিম্ন স্তর বা মধ্যবিত্ত স্তরের যে সমস্ত শিশুরা রয়েছে তাদের শ্রেণীকক্ষের যে ধরনের পরিবেশ প্রয়োজন তাদের ভালো আচরণ শেখায় না তাদের সাংস্কৃতিক ও ভাষাগত জ্ঞানকে মূল্যায়ন করে এবং ব্যবহার করে না তাদের ব্যবহারে নিরুৎসাহিত করে যাতে তারা মূলধারার ভাষা শিখতে পারে না তাদের ক্ষমতার উপর ভিত্তি করে শিশুদের শিশুদের শ্রেণীবদ্ধ করে ঠিক আছে তো এক্ষেত্রে তোমাদের যেটা হবে যে তাদের ভালো আচরণ শেখায় এটা তো নয়ই ঠিক আছে যে তাদের সাংস্কৃতিক এবং ভাষাগত জ্ঞানকে মূল্যায়ন করে ব্যবহার করে এটা অপশান বি হবে সঠিক উত্তর দেখে নাও তোমাদের সুবিধার্থে তোমরা যাতে পিডিএফটা কালেক্ট করে যাতে তোমাদের অ্যান্সারের ক্ষেত্রে সুবিধা হয় তার জন্য অ্যান্সারগুলোও কিন্তু করে দেওয়া হয়েছে নেক্সট কোশ্চেন দেখে নাও রয়েছে শ্রেণীকক্ষের সৃজনশীল অর্থাৎ প্রতিভাবান এবং মেধাবী শিশুদের সৃজনশীল মানে যারা ক্রিয়েটিং শিশু সেই ক্রিয়েটিভ চাইল্ড এবং মেধাবী যে সমস্ত শিশুদের প্রয়োজনীয় হস্তক্ষেপ নির্ভর করে শিশুদের দ্বারা কাস্টমাইজ এবং উদ্দীপক নির্দেশমূলক পদ্ধতির ব্যবহার শিশুদের অতিরিক্ত সময়ের ব্যবহার এটা সময়ের হবে ঠিক আছে শিশুদের প্রতি স্নেহশীল স্নেহশীল হওয়া না তার অন্যান্য শিশুদের শেখানোর দায়িত্ব নেওয়া টোটাল চারটি অপশন রয়েছে তো এখানে হয়ে যাবে অন্যান্য শিশুদের শেখানোর দায়িত্ব দেওয়া ঠিক আছে সৃজনশীল বা মেধাবী শিশুদের প্রয়োজনীয় হস্তক্ষেপ নির্ভর করে অপশান ডি ই দ্য রাইট অ্যান্সার চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব দেখে নাও নেক্সট কোশ্চেন রয়েছে হাইপার অ্যাক্টিভ বাচ্চাদের ঠিক আছে হাইপার যে সমস্ত শিশুরা হাইপার অ্যাক্টিভ তাদের ক্ষেত্রে সাহায্য করার জন্য নিম্নলিখিত উপায়গুলির মধ্যে কোনটি উপযুক্ত নয় বলা হয়েছে টোটাল তোমাদের চারটি অপশান রয়েছে একটি কাজকে ছোট এবং পরিচালনযোগ্য অংশে বিভক্ত করা শেখার বিকল্প উপায় অফার করা তাদের দৈনন্দিন সময়সূচিতে শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করা না প্রায় অস্থির থাকায় তাদের তিরস্কার করা ঠিক আছে যে একটি হাইপার অ্যাক্টিভ শিশু যারা তাদের কোন উপযুক্ত উপায়টি নয় ঠিক আছে তো এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে যে তাদের প্রায় অস্থির থাকার জন্য তিরস্কার করা যে তাদের সব সময় তিরস্কার করবে এটা কিন্তু কখনোই উচিত নয় চলো আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে দেখে নাও যে বিভিন্ন চিন্তাভাবনা ডিফারেন্ট থিঙ্কিংয়ের শিশুদের শনাক্ত কিভাবে করবে যারা অক্ষম ডিসলেক্সিক স্থিতিস্থাপক না সৃজনশীল তো এক্ষেত্রে তোমাদের হয়ে যাবে সৃজনশীল ইজ দ্য রাইট অ্যান্সার চলো এরপর নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব দেখে নাও নেক্সট কোশ্চেন যে নিচের কোনটি একজন শিক্ষক শ্রেণীকক্ষে শিশুদের সমস্যা সমাধানের মডেল করতে পারেন যা উপায় বর্ণনা করে না বলা হয়েছে লক্ষ্য রেখো করে না সমস্যা সমাধানের মডেলের উপায় বর্ণনা করতে পারে না কোনটি তোমাদের টোটাল চারটি অপশান রয়েছে যে আপনার চিন্তা প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করুন এবং একটা নির্দিষ্ট সমস্যা সমাধান এটা ভুল রয়েছে কিছু সমাধান করার সময় ভুল করার বিষয়ে শোথ এটাও ভুল রয়েছে ভিন্ন সরি চিন্তা ধারণা বিচার এবং ভিন্ন উত্তরের মতো শব্দভাণ্ডার ব্যবহার করুন এটিও ভুল রয়েছে অভিসারী উত্তর সহ প্রশ্ন জিজ্ঞাসা করুন এটা হচ্ছে উপায় বর্ণনা করে না এটা হচ্ছে করে না বলা হচ্ছে তাহলে বাকি তিনটে করে আর এটা হচ্ছে করে না ঠিক আছে চলো এরপর নেক্সট কোশ্চেনে চলে যাব বাইশ নম্বর কোশ্চেনে দেখে নাও যে নিচের কোনটি আবেগ স্মৃতি ভয় মনোযোগ না উদ্দীপক তো আবেগ কোনটি হবে নিচের তো এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে ভয়টা হচ্ছে এক ধরনের আবেগ চলো এরপর নেক্সট কোশ্চেন দেখে নাও যে তিন বছরের একটি শিশু ব্যাখ্যা করে যে দুধের বুথে একটি মেশিন দ্বারা দুধ তৈরি করা হয় অর্থাৎ দুধ দুধ একটা দুধ যে মিল্ক রয়েছে সেই মিল্ক কী হয় একটা মেশিন দ্বারা তৈরি করা হচ্ছে এক্ষেত্রে নিচে কোনটি শিশুর সর্বোত্তম ব্যাখ্যা করে যে বিশ্বের শিশুর বিশ্বের খুব সীমিত এক্সপোজার আছে মানে জ্ঞান আছে না শিশুর দুধের বুথ থেকে দুধ কেনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে শিশুর উত্তর না শিশুটি কখনও গরু গরু দেখেনি না সন্তানের পরিবার সন্তানকে উদ্দীপক পরিবেশ দেয় না তো এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে এটা কিন্তু যে দুধের মানে দুধ কোথা থেকে পাওয়া যাচ্ছে সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে শিশু কিন্তু উত্তরটা দিয়েছে চলো নেক্সট কোশ্চেন চলে যাব যে নিচের কোনটি একজন শিক্ষকের ভূমিকাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে কোনটি একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তোমাদের টোটাল চারটি অপশান রয়েছে যে শ্রেণীকক্ষে শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো শৃঙ্খলা বজায় রাখা এটি যদিও একটি ভূমিকা তবে এটা গুরুত্বপূর্ণ নয় একজন শিক্ষকের নির্ধারিত পাঠ্যপুস্তক মেনে চলতে হবে পাঠ্যপুস্তক মেনে তো সমস্ত কিছু পড়ানো সম্ভব নয় কারণ শিশুদেরকে বাস্তব জ্ঞানও দিতে হবে তাহলে এটিও সম্পূর্ণ ঠিক নয় রেভিশনের জন্য পর্যাপ্ত সময় রেখে সময় মতো সিলেবাস শেষ করা গুরুত্বপূর্ণ ঠিক আছে রেভিশনের জন্য যে সময় মতো পর্যাপ্ত সময় রাখতে হবে তাও ঠিক নয় কিন্তু তোমাদের সিলেবাসটা প্রথমে শেষ করতে হবে তাহলে এটা কিছুটা হলেও ঠিক রয়েছিল একটি শিথিল স্থান করা যেখানে শিশুরা কথোপকথন এবং অনুসন্ধানের মাধ্যমে শিখতে পারবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এক্ষেত্রে তোমরা মনে রেখো যেটা শিশুদের বিকাশের ক্ষেত্রে এবং বুদ্ধির বিকাশের ক্ষেত্রে যেটা শিশুদের সঙ্গে যে রইবে সেই অপশানটায় সঠিক উত্তর হবে চলো এরপর নেক্সট কোশ্চেনে চলে যাব নেক্সট কোশ্চেন দেখে নাও রয়েছে ঠিক আছে নেক্সট কোশ্চেনটা কিছুটা বড় রয়েছে দেখে নাও রয়েছে দেখে নাও নিচের কোনটি শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষ সমৃদ্ধ শিক্ষাকে উৎসাহিত করে অর্থাৎ শ্রেণীকক্ষ সমৃদ্ধ শিক্ষাকে কোনটি উৎসাহিত করে চারটি অপশান আছে তোমরা দেখে নাও ঠিক আছে তোমরা দেখে নাও যে একটি শ্রেণীকক্ষ যেখানে ভিন্ন ধরনের সামগ্রী শিশুদের নাগালের বাইরে ক্লাস প্রদর্শিত হয় যাতে উপাদানটি দীর্ঘস্থায়ী হয় ঠিক আছে তো এটি কি বলতো এটা তো উৎসাহিত করে না ঠিক আছে খোলা শিল্পে অর্থাৎ খোলা জায়গায় খোলা ক্রিয়াকলাপের কোন সহ শ্রেণীকক্ষ দিনের যে কোনো সময় যোগ্য সাহিত্য শিশু সাহিত্য যেটা রয়েছে অর্থাৎ খোলা মেলা জায়গায় যেখানে পড়াশোনার ক্ষেত্রে এটা শ্রেণীকক্ষ সমৃদ্ধ শিক্ষাকে কিন্তু উৎসাহিত করে তাহলে তোমাদের পঁচিশের অ্যান্সার হয়ে যাবে খ আর অন্যান্যগুলো দেখে নেওয়া রয়েছে বিনামূল্যে খেলার জন্য সপ্তাহে একবার আলমারি সুন্দরভাবে এটি তো ভুল পাঠ্যপুস্তকে বিষয়বস্তু দ্বারা চালিত কাঠামো পরিকল্পিত যে রয়েছে এটাও সঠিক নয় তাহলে অপশান বি হলো সঠিক উত্তর চলো এরপর দেখে নাও নেক্সট কোশ্চেন রয়েছে কি রয়েছে নেক্সট কোশ্চেন দেখে নাও যে নিচের কোনটি শ্রেণীকক্ষে পাঠ্যপুস্তকের ভূমিকা সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে নিচের কোনটি শ্রেণীকক্ষে পাঠ্যপুস্তকের ভূমিকা সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে টোটাল তোমাদের চারটি অপশন রয়েছে আমরা শেষের দিকের দিকে যাব তারা একটি সম্পদ অনাহারী প্রেক্ষাবোট সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষার সংস্থান গঠন করে এটি ভুল রয়েছে তারা অধ্যয়নে কোর্স সম্পর্কে শিক্ষক এবং অভিভাবকদের নির্দেশিকা প্রদান করে এটিও ভুল রয়েছে ক্লাসে উপলব্ধ সম্পদ এবং রেফারেন্স উপকরণগুলির মধ্যে একটি এটা হচ্ছে সঠিক ঠিক আছে পাঠ্যপুস্তকের ভূমিকা সম্পর্কে অপশান ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চনে চলে যাব ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ এনসিএফ তোমাদের এখান থেকে কিন্তু দু তিনটি কোশ্চেন আসবেই টোটাল দেড়শো নাম্বারের মধ্যে এখান থেকে দু তিনটি কোশ্চেন আসবে এনসিএফ কারিকুলাম ফ্রেমওয়ার্ক দু হাজার পাঁচ থেকে বোঝাপড়া পাওয়া যায় মানবতাবাদ আচরণবাদ গঠনবাদ না জ্ঞানীয়ত্ত্ব তো এক্ষেত্রে এনসিএফ থেকে যেটা পাওয়া যায় গঠনবাদ গঠনবাদ পাওয়া যায় ঠিক আছে অপশান গো ই দ্য রাইট অ্যান্সার আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনের দিকে দেখে না পরবর্তী কোশ্চেন যে একটি ক্লাসের বাচ্চাদের অনুপ্রাণিত হিসেবে বিবেচনা করা যেতে পারে যদি তারা ইউনিফর্ম পরিহিত সুন্দরভাবে স্কুলে আসে অপশান বি তারা ক্লাসের শৃঙ্খলা বজায় রাখে অপশান সি সকলেই নিয়মিত উপস্থিত অপশান ডি তারা শিক্ষকের কাছ থেকে ব্যাখ্যা চেয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে টোটাল চারটি অপশান রয়েছে যে ক্লাসের বাচ্চাদের অনুপ্রাণিত হিসেবে বিবেচনা করা যেতে পারে যদি এক্ষেত্রে তোমাদের যে তারা শিক্ষকের কাছ থেকে ব্যাখ্যা চেয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে এটা কিন্তু অনুপ্রাণিত হিসেবে বিবেচনা করা যেতে পারে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দেখে নাও তোমাদের সুবিধার্থে এখানে অপশান ঘটা লেখায় লেখায় রয়েছে তাহলে তোমরা কিন্তু শেষে জানিও তোমাদের তিরিশের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হলো যদি কুড়ি প্লাস স্কোর হয় তাহলে জানবে যে তোমরা ভালো জায়গায় রয়েছো ঠিক আছে কারণ সিটেটের স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন যেহেতু প্রথম উনত্রিশ নম্বর কোশ্চেন শিশুদের শেখার উন্নতি নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত শেখার ক্ষেত্রে কোনটা সবচেয়ে উপযুক্ত টোটাল চারটি অপশান রয়েছে নিয়মিত মূল্যায়ন পরীক্ষা পরিচালনা করতে হবে এটা তো কিছুটা হলো ঠিক রয়েছে শিক্ষককে বিভিন্ন উদাহরণ এবং চিত্রের মাধ্যমে বিষয়বস্তু ব্যাখ্যা করতে হবে এটিও ঠিকের দিকেই রয়েছে ঠিক আছে ঠিকের দিকেই এটি রয়েছে ক্লাসে সব ধরনের শেখার উপাদান থাকতে হবে যে সব ধরনের যে শেখার উপাদান থাকতে হবে এটা তো সমস্ত স্কুলে সম্ভব নয় শিক্ষক এর উচিত শিশুদেরকে বাস্তব জীবনে পরিস্থিতিতে একে অপরের সাথে যোগাযোগ রাখতে সহায়তা করবে তাহলে বলেছি যে শিশুর যেখানে উন্নতি হবে এবং বাস্তব জীবন সম্পর্কিত যে অপশানটি হবে সেটি তোমাদের সঠিক উত্তর হবে তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন চলে যাব দেখে নাও শিক্ষার পরিবেশ শিক্ষার যে পরিবেশ এডুকেশনাল যে এনভায়রমেন্ট সেই যে শৃঙ্খলার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা এমন ধরনের যা সাহায্য করে বাচ্চাদের তাদের নিজস্ব শেখার নিয়ন্ত্রণ এবং নিরীক্ষণ করা নিরবতা সৃষ্টি করা শিক্ষকদের নিদর্শন দেওয়া নির্দেশনা দেওয়া না শিশুরা তাদের পাঠ মুখস্থ করে তাহলে যে এডুকেশনাল যে এনভায়রনমেন্ট রয়েছে ঠিক আছে সেখানে শিক্ষার পরিবেশের শৃঙ্খলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এমন ধরনের যেটা সাহায্য করবে কি সাহায্য করবে এক্ষেত্রে যে বাচ্চাদের তাদের নিজস্ব শেখার নিয়ন্ত্রণ এবং নিরীক্ষণ করা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আমি বলেছি যেটা শিশুদের বিকাশের ক্ষেত্রে যে অপশানটা যাবে সেটাই কিন্তু তোমাদের সঠিক হবে তোমার স্টুডেন্ট তোমাদের সঙ্গে আমি তিরিশটি কোয়েশ্চেন আলোচনা করলাম সিটের দু হাজার আঠারোর ঠিক আছে তোমাদের কার কতগুলো সঠিক হলো জানাও এবং আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে সেই সঙ্গে পিডিএফটি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে দেখো ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখানে অবশ্যই যুক্ত হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং স্টে কানেক্টেড উইথ বিশ্বজয় ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ